আসসালামু আলাইকুম, আলাপ টিভি থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি তানিশা সুলতানা আফিফা। গত 6 মার্চ রোজ সোমবার চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার 1 নং রাজানগর ইউনিয়ন বোয়াবিলি হজরত শরফুদ্দিন বোয়ালি কলন্দর শাহ রহমতুল্লাহি আলাহিয়ার বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। বাদে ফজর পবিত্র খতমে কোরআন সকাল 9টায়, হাদিয়া জবেহ বাদে এশা মিলাদ কিয়াম ও মোনাজাত শেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উন্মুক্ত তবারক বিতরণ করা হয়। বোয়ালি কলন্দর শাহ দরগাহ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় উক্ত পবিত্র অনুষ্ঠানে আইনজীবী, আলেম সমাজ ও সাংবাদিক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মহতি অনুষ্ঠানে মনোমুগ্ধকর কাওয়ালি পরিবেশন করেন রাসেল হায়দার কাওয়াল, মোহাম্মদ করিম কাওয়াল প্রমুখ। Oh,